গ্যাস দেখতে পাচ্ছেন 1 মিনিটও হলো না। গ্যাস ভালো করে দেখুন আমার ভিডিওতে কিন্তু 12,000 ভিউ কিন্তু অলরেডি চলে এসেছে, এবং আমি যদি রিফ্রেশ মারি গ্যাস ভালো করে দেখতে পাচ্ছেন 12,600 ভিউ হয়ে গেছে। ও মাই গড গ্যাস দেখুন আমার কিন্তু লাইকও কিন্তু আসা শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টিকটকে 100K লাইক এবং 500K ভিউ। আজকে আপনাদেরকে আমি এমন একটি বেস্ট সাইটে আপনাদেরকে উপহার দিব যে সাইটটি থেকে আপনারা কিন্তু 100% কিন্তু টিকটকের যত খুশি লাইক এবং ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এতদিন যে সাইটটি খুঁজতেছিলেন এটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে একটা, তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর গাইস এই জন্য আমরা যে কাজটা করবো সরাসরি চলে আসবো যে কোন একটি ব্রাউজারে। আর হ্যাঁ হ্যাঁ গাইস অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করবো, সার্চ বারে ক্লিক করে আমাদের এখানে লিখে সার্চ করতে হবে gbtfollowers.com। যেমনটা হচ্ছে gbtfollowers.com লিখে সার্চ করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে কিন্তু সাইটটা ওপেন হয়ে যাবে। দেন আমি এখান থেকে সাইডে চলে আসলাম, আসার পরে এবার আপনাকে এখান থেকে সাইন আপ করতে হবে। তো সাইন আপটা কীভাবে করবেন, তো সাইন আপ করার জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং এটাই কিন্তু বেস্ট একটা সাইট যেটা থেকে আপনারা টিকটকে লাইক এবং ফলোয়ার কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িয়ে নিতে পারবেন। তো যে কাজটা করবো আমরা এখান থেকে ইউজার নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং আইএমএ রোবটে ক্লিক করে সাইন আপটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ওকে গাইস এইবার যদি আপনারা ভালো করে দেখেন আমি আমার একটা নাম দিয়ে দিলাম, আপনারও নামটা কিন্তু ঠিক সেম এইভাবে দিতে পারেন। দেন আপনার একটি ইমেল দিবেন এবং আপনার একটি পাসওয়ার্ড দেবেন, এখানে যে পাসওয়ার্ড মনে রাখবেন এখানে একই পাসওয়ার্ড দিতে হবে, এবং নিচের দিকে আপনাকে আইএমএ রোবটে ক্লিক করে সাইন আপে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আর গাইস সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে, নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখান থেকে আমরা টিকটকের ক্যাটাগরির বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের লাইক শেয়ার কমেন্ট ভিউ সবগুলো কিন্তু নিতে পারবো, এমনকি আমরা ফেসবুকের সার্ভিসও নিতে পারবো, ইনস্টাগ্রামের সার্ভিস, ইউটিউব সার্ভিস থেকে শুরু করে টেলিগ্রাম সার্ভিস থেকে শুরু করে সমস্ত সার্ভিস আপনারা কিন্তু নিতে পারবেন এই সাইট থেকে। তো অবশ্যই অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনাদের সুবিধার্থে তারা কিন্তু এখানে সেই ফিউচারগুলো দিয়ে রাখছে, যদি আপনি টিকটক ফেসবুক তারপর হচ্ছে ইউটিউবে সার্ভিস নিতে চান, শুধুমাত্র টিকটকের সার্ভিস নিতে চান, সো আপনাকে টিকটকে একটা ক্লিক করতে হবে। টিকটকে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শুধুমাত্র টিকটকের সার্ভিসগুলাই চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে ব্যালেন্স অ্যাড করতে হবে এখান থেকে লাইক ফলোয়ার নেওয়ার জন্য। তো আমরা যে কাজটা করবো এখান থেকে উপরের দিকে আমরা যে একটা অপশান আছে আমাদের জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে দেখতে পারবেন অ্যাড ফ্রান্স বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। অ্যাড ফ্রান্সে চলে আসার পরে এবার ভালো করে দেখেন এখানে কিন্তু আপনাকে অ্যাড মেথডটাকে অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে পেমেন্টটাকে নিশ্চিত করতে চান। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একদম সর্বপ্রথমে আমরা পেয়ে যাব বিকাশ এবং নগদ, এবং নিচে আমরা পেয়ে যাব বিকাশ লাইভ অটোমেটিক পেমেন্ট, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ওটু প্লে, তারপর দেখুন বাইন্যান্স ইউএসডিটি এবং ইন্টারন্যাশনাল, অনেক অপশান কিন্তু আছে আপনি যে কোনো মাধ্যমে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে বিকাশ নগদে আমি সিলেক্ট করলাম, নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আমরা পেয়ে যাব হাউ টু ডিপোজিট, অর্থাৎ সো কীভাবে আপনারা নগদে বিকাশে পার্সোনালে ডিপোজিট করবেন সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে একটি ভিডিও দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যামাউন্ট, তো আমরা অ্যামাউন্টটা দিব যে আমরা কত ডলার অ্যাড করতে চাই। ধরেন আমি $1 অ্যাড করব, তো আমরা $1 অ্যাড করলাম দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক করব। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে নিচের দিকে যে পে অপশান পাবেন আপনাদের জাস্ট পেতে একবার ক্লিক করতে হবে। প্যাতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে এইরকম চলে আসবে, দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নগদ রগেট তারপর বিকাশ সবগুলো অপশানই পাবেন। সো আমরা এখান থেকে বরাবরের মতো আবারও বিকাশ দিয়ে করব, তো বিকাশে ক্লিক করলাম, বিকাশে ক্লিক করলে এখানে কিন্তু দুইটা অপশান পাবেন। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বিকাশ পার্সোনালে কীভাবে করতে হবে, তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিকাশ লাইভে করবেন। তো বিকাশ লাইভে করার জন্য বিকাশ লাইভের অপশানে ক্লিক করেন। ওকে আমি কিন্তু চলে আসলাম, আসার পরে আপনাকে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, কোনো প্রকার ভয় করবেন না, চিন্তা নাই, কোনো অসুবিধা হবে না আপনার বিকাশ অ্যাকাউন্টের। আর গাইস নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে আমরা পেয়ে
যাব হচ্ছে কনফার্ম বাটন, কনফার্মে ক্লিক করব, দেন আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসবে, অর্থাৎ আপনার এখানে একটা এসএমএস চলে আসবে, এসএমএসটা কপি করে নেবেন, অর্থাৎ কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, নিচের দিকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করে দিলেই আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিতে হবে, পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে দিয়ে সাথে সাথে দেখতে পারবেন নিশ্চিত হয়ে যাবে, দেন সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট একটু অপেক্ষা করতেছি, একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে। ওকে, আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে সরাসরি এখানে একটা ক্লিক করি, দেন নিচের দিকে আমরা চলে যাবো হচ্ছে অর্ডারসে, অর্ডারসে চলে যাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে $1, এবং আমরা নিচের দিকে স্ক্রল করলে এখন কিন্তু আমরা এখান থেকে টিকটকের যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো নিতে পারবো। তো সার্ভিস নেওয়ার জন্য যদি আমরা এখান থেকে ক্যাটাগরিতে একটা ক্লিক করি, জাস্ট আমরা ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম চলে আসবে, এখান থেকে আমরা টিকটকে লাইক নিয়ে দেখাবো। তো আর গাইস, ক্যাটাগরি সিলেক্ট করার আগে আমরা যে ভিডিওতে লাইক বাড়াবো বা যে ভিডিওতে আমরা ভিউ বাড়াবো সেই ভিডিওর লিঙ্কটা দরকার হবে, তো এই জন্য আমরা সরাসরি টিকটকে চলে আসবো। গাইস, আমরা টিকটকে চলে আসলাম, টিকটকে আসার পরে জাস্ট আমরা প্রোফাইলে একটা ক্লিক করছি, প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে ধরে নেন আমি আমার সর্বপ্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওতে লাইক বাড়াবো, তো এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ভালো করে দেখতে পাচ্ছেন গাইস আমার এখানে কিন্তু 80টা লাইক রয়েছে, ভালো করে দেখবেন। এবং আমরা যদি নিচের দিকে এই যেখানে থ্রি ডট বাটন রয়েছে, থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে, দেন আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। জাস্ট লিঙ্কটা কপি হয়ে গেল গাইস, লিঙ্কটা কপি করা হয়ে গেলে এবার আপনাকে সরাসরি ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে টিকটক লাইকটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে টিকটক লাইক সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সার্ভিস সিলেক্ট করতে হবে। তো সার্ভিস এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন, তো এখান থেকে যে কোনো সার্ভিস কিন্তু আপনি নিতে পারেন, আমি এখান থেকে যে কোনো একটি সার্ভিসকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিব, এবং লিঙ্কটা দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে স্ক্রল করে কোয়ালিটি সিলেক্ট করব। তো কোয়ালিটি হচ্ছে আমরা কয়টা লাইক নিতে চাই, ধরে নেন আমি এখান থেকে 500 লাইক নিব, ঠিক আছে। আপনারা এখান থেকে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম ইন্টারভিউ শো করবে এখান। আর গাইস, আমি যে সার্ভিসটাকে সিলেক্ট করলাম, যদি আপনারা এই সার্ভিসটা নেন তাহলে এখান থেকে 1000 লাইকের জন্য কিন্তু আপনার 25 সেন্ট খরচা হবে, একদমই কম, ঠিক আছে, একদমই কম। কিন্তু গাইস, একদম পানির দামে কিন্তু আপনারা লাইক নিতে পারতেছেন, 25 সেন্টের দাম হচ্ছে মাত্র ধরে নেন 25 থেকে 26 টাকা, ঠিক আছে। মানে নিচের দিকে কিন্তু আরও লাইকের অপশন আছে, যেমনটা ধরেন এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসগুলো, এখান থেকে 1000 লাইক নেওয়ার জন্য আপনাকে 23 সেন্ট খরচ করতে হবে, মাত্র 23 সেন্ট। নিচের দিকে সোল করলে আরও অনেক অনেক কিন্তু সার্ভিস আছে যেগুলো একদম পানির দামে, ঠিক আছে, একদম পানির দামে 27 থেকে 28 টাকা, 26 টাকা, 23 টাকা, 20 টাকা, এরকম, ঠিক আছে। তো আমরা প্রথমটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে এখানে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যালেন্স থেকে তারা টাকাটা কেটে নিয়ে যাবে, দেন আমাদের কিন্তু অর্ডারটা সাকসেসফুলভাবে কিন্তু হয়ে যাবে। ওকে, আমাদের অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট। এবার আপনাকে এখান থেকে ভিউ নিতে হবে, তো ভিউ নেওয়ার জন্য আমি যে কাজটা করব এখানে একটা ক্লিক করব, আর আপনাদের দেখাচ্ছি আমার এখানে ভিউ কয়টা ছিল, দেখুন ভালো করে দেখাচ্ছি আমি। আসার পরে এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাত্র 1600 কিন্তু আমাদের ভিউ রয়েছে। এবার আমি এখানে চলে আসলাম, আসার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে যে টিকটক ভিউ রয়েছে আমাদের, টিকটক ভিউটাকে সিলেক্ট করতে হবে। টিকটক ভিউ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি, যেমনটা হচ্ছে সর্বপ্রথম আমরা পেয়ে যাবো হচ্ছে দেখতে পাচ্ছেন টিকটকে যে লাইফ টাইম ভিউ, আপনারা সবসময় এইগুলো নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা দিয়ে কিন্তু আমরা 10,000 পর্যন্ত ভিউ নিতে পারবো। ধরে নেন আমরা এখান থেকে টিকটক ভিডিও লিঙ্কটা দিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করব, ধরে নেন আমি এখান থেকে 10,000 ভিউ নিব, ঠিক আছে। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট। সো এখন দেখতে হবে কতক্ষণ লাগে এইগুলো অর্ডার কমপ্লিট হতে, ঠিক আছে। এবার আমরা সরাসরি টিকটকে চলে যাব, আর হ্যাঁ, তার সাথে সাথে আপনারা চাইলে কিন্তু টেলিগ্রামেরও আপনারা নিতে পারবেন। তো টেলিগ্রামে ক্লিক করবেন, টেলিগ্রামে ক্লিক করে দেখতে পাবেন, সো এখান থেকে টেলিগ্রামের মাইনিং প্রজেক্টের জন্য কিন্তু আমরা এখান থেকে রেফার নিতে পারবো, মানে মেম্বার নিতে পারবো, সবগুলোই কিন্তু নিতে পারবো, সব কিন্তু এখানে রয়েছে, সব কিন্তু আছে। ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ব্রাউজারে এসে জিপিটি ফলোয়ার লিখে সার্চ করতে হবে, অথবা আমার পিন কমেন্টটা দেওয়া আছে সেখানে ক্লিক করে এখানে চলে আসবেন, ঠিক আছে। এবার সরাসরি আমরা যে কাজটা করবো, আমাদের টিকটকে চলে আসতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে, কয়েক মিনিট অপেক্ষা করবেন, দেখবেন
আপনার সমস্ত লাইক এবং সমস্ত ভিউ কিন্তু আশা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এক মিনিটও হলো না, গাইস ভালো করে দেখুন আমার ভিডিওতে কিন্তু 12,000 ভিউ কিন্তু অলরেডি চলে এসেছে। এবং আমি যদি রিফ্রেশ মারি গাইস ভালো করে দেখতে পাচ্ছেন 12,600 ভিউ হয়ে গেছে। এবং আমি যদি ভিডিওতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাইকও কিন্তু আসা শুরু করে দিবে। এখন যদি আমি এখান থেকে এখানে ক্লিক করি গাইস জাস্ট একটু অপেক্ষা করতে হবে। ও মাই গড গাইস দেখুন আমার কিন্তু লাইকও কিন্তু আসা শুরু করে দিয়েছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাদের লাইক কিন্তু আসা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আমি আবার এখানে ক্লিক করি এই যে গ্যাস দেখতে পাচ্ছেন আমার লাইক কিন্তু আসা শুরু হয়ে গেছে। গ্যাস রিফ্রেশ মারলে কিন্তু আমার লাইক বাড়বে, রিফ্রেশ মারলে কিন্তু আমার লাইক বাড়বে। ও মাই গড, এইভাবে কিন্তু আপনার যত ইচ্ছা তত কিন্তু লাইক আপনারা পানির দামে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এবার যদি এখানে ক্লিক করি দেখুন আমার কিন্তু 90টা লাইক হয়ে গেছে। জাস্ট একটু অপেক্ষা করতে হবে, দেখবেন সমস্ত লাইক কিন্তু আসা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রকার চিন্তা নেই, আপনি অর্ডার করলে জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার সবগুলো অর্ডার কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, দেখবেন আস্তে আস্তে সমস্ত লাইকগুলো কিন্তু চলে আসবে। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ মনে রাখবেন এখানে অবশ্যই অবশ্যই আপনারা যে ভিডিওতে অর্ডার করতেছেন ওই ভিডিওতে জাস্ট আপনি একবারই অর্ডার করবেন, মানে যে ভিডিওতে আপনারা লাইক দিয়ে অর্ডার করতেছেন ওই ভিডিওতে একবারই অর্ডার করবেন। ধরে নেন আপনি 1,000 বা 10,000 অর্ডার করতে চান, একবারে 10,000 অর্ডার করবেন, একবারে আপনারা 10,000-20,000 লাইক অর্ডার করবেন। ঠিক আছে, বারবার একটি ভিডিওতে অর্ডার করবেন না। ঠিক আছে, যাই হোক, আল্লাহ হাফেজ।